এই ছুটে চলা দেখে যে কারো মনে হতে পারে এ যেন বালিকা বিদ্যালয় অভিমুখে যাত্রা করছে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা কিন্তু বাস্তবে তাদের অনেকেরই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ চুকানো হয়েছে কয়েক বছর আগে এই শিক্ষার্থীদের গন্তব্য যেখানে সেই শ্রেণিকক্ষের ভেতরের দৃশ্য নজর কাড়বে যে কারো গ্রামের যে নারীদের পরিচয় কিছুদিন আগেও ছিল কেবল সাধারণ শিক্ষার্থী কিংবা গৃহিণী তারাই আয়ত্ত করছেন প্রযুক্তির জটিল কলকাঠি এমন আয়োজন নারীদের তথ্য ও প্রযুক্তিগত প্রশিক্ষণের অংশ আইসিটি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এ প্রকল্পের নাম হার পাওয়ার প্রকল্পটির আওতায় প্রথম পর্যায়ে রংপুর বিভাগের সাত জেলা সহ চুয়াল্লিশ জেলায় একশো ত্রিশ উপজেলায় শুরু হয়েছে এই প্রশিক্ষণ কার্যক্রম ছয় আর পাঁচ মাস হচ্ছে মানে ক্লাস আর এক মাস হচ্ছে মেন্টারশিপের এর জন্য আমাদেরকে ফ্রিলান্সারের জন্য অনেক কিছুই শিখিয়েছে ফাইবার ডট কম ফ্রিলান্সার ডট কম থেকে আমরা ইনকাম করেছি ওয়েব ডেভেলপমেন্ট একটা খুব সুন্দর কোর্স এটা আমরা পাবো এটা কখনো আশা করি নাই শুধু প্রশিক্ষণ নয় প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা আয় করতে তাদের হাতে বিনামূল্যে দেয়া হয় একটি করে ল্যাপটপ কেবল রংপুর বিভাগে এমন উপকার সংখ্যা এক জন এতদিন ল্যাপটপ ছিল না যার কারণে কাজগুলো আমরা ঠিকভাবে করতে পারছিলাম না কনফিডেন্স আসছে যে আমরা রান করতে পারবো বা আমরা দেশের বা পরিবারের সবার কিছুর জন্য কিছু লিখতে করতে পারবো তিন চার মাসের পর থেকে আমরা হচ্ছে অনলাইনে প্লাস অফলাইনে দুই জায়গা থেকে ইনকাম করেছি আমরা সবসময় বাহিরে গিয়ে কোনো কাজ করতে পারি না সেক্ষেত্রে এই প্রজেক্টের মাধ্যমে আমরা ঘরে বসেই আমাদের ইনকাম সোর্সটা বাড়াতে পারবো এবং দেশের অর্থনীতিতে আমরা অনেক কাজে লাগতে পারবো পরিসংখ্যান বলতে দেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ দুই হাজার বাইশ সালে ছত্রিশ দশমিক তিন শতাংশ থেকে সামগ্রিকভাবে বেড়ে দাঁড়িয়েছে বিয়াল্লিশ দশমিক ছয় আট শতাংশে একক বিভাগ হিসেবে এই অর্জনে সবচেয়ে এগিয়ে রংপুর বিভাগ বেসরকারি উন্নয়ন সংস্থা প্রতিবেদন বলছে রংপুর বিভাগের প্রতি একশো আটত্রিশ জনই কর্মজীবী তবে এগিয়ে থাকলেও এই অঞ্চলের নারীদের স্বনির্ভরতার বাস্তবতায় রয়েছে বিস্তর ফারাক তাই এ প্রকল্পের মাধ্যমে বিপুল পরিবর্তনের আশা তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর আমাদের ছেলেমেয়েরা যাতে এই রাজধানী ঢাকামুখী না হয় বিদেশমুখী না হয় বিশ্ববিদ্যালয় কিংবা শুধুমাত্র সনদমুখী না হয়ে তারা যাতে দক্ষতা নির্ভর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে তারই আলোকে কিন্তু আমরা সারা দেশে প্রথম পর্যায়ে যে আটটা শেখ কামাল আইটি ট্রেন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করেছি ইতিমধ্যেই তার মধ্যে হচ্ছে রংপুরের পীরগঞ্জ যেখানে আমরা সত্তর কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ শেষ করেছি এছাড়া একই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের আটান্ন উপজেলার নূন্যতম এসএসসি পাস নারীদের দেওয়া হচ্ছে ওমেন কল সেন্টার রিজেন্ট ওমেন ই কমার্স প্রফেশনাল ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কোর্সের প্রশিক্ষণ ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে দশ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকা আয় করছেন উত্তরের নারীরা এভাবে এ প্রকল্পের সেবা হয়ে উঠবে এই অঞ্চলের নারী বৈশ্য মরদের সহায়ক শক্তি এমন স্বপ্ন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর যাতে মেয়েরা ডিজিটাল ডিভাইডে পিছিয়ে না পড়ে তারাও যাতে পুরুষের পাশাপাশি সমানভাবে এগিয়ে যেতে পারে বাড়িতে বাইরে কাজে প্রত্যেকটা জায়গায় যাতে ওই যে নারীর প্রতি যে বৈষম্যের যে বিষয়টা সেটা যেন আবার এই ডিজিটাল ফিল্ডে বা এরেনাতে ঢুকে না পড়ে এদিকে আইটি খাতে দক্ষতা উন্নয়নে রংপুরের পীরগঞ্জে নির্মাণ করা হচ্ছে জয়সের সেন্টার সেখানেও দেয়া হবে প্রযুক্তিগত উন্নত প্রশিক্ষণ এছাড়া উত্তর নারীদের দক্ষতা উন্নয়নের জন্য খুলে দেওয়া হয়েছে আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার একদিকে উত্তরবঙ্গে যেমন নেই রপ্তানিমুখী তেমন কোনো বড় কারখানা ঠিক তেমনই বৈদেশিক কর্মসংস্থানেও পিছিয়ে এই অঞ্চলের মানুষরা যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জনে বরাবরই নিচের সারিতে থাকে উত্তরের জেলাগুলো তবে এমন সংকটে সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে নারীদের প্রযুক্তি খাতে দক্ষতা উন্নয়নের প্রকল্প হার পাওয়ার কিন্তু এই খাতে দক্ষতা অর্জন শুধু নয় দরকার প্রশিক্ষণার্থীদের নিবিড় মনোযোগ এবং কর্তৃপক্ষের তদারকি তবেই মিলবে কাঙ্ক্ষিত ফলাফল মোকার হোসাইন এখন রংপুর be a show stealer